প্রকৃতির সাথে থাকতে আমি সবসময় পছন্দ করি। বাট এই ঘোরাঘুরির জন্যই হচ্ছে আমার চুলে ময়লা জমে, তারপরেই শুরু হয় হেয়ার ফলের সমস্যা, ড্যান্ড্রাফের সমস্যা। গত কয়েক মাস আগে চট্টগ্রামে শিল্পকলাতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে হচ্ছে আমরাও ইনভাইটেড, আমি আর মিথিলা, এই জন্য সেখানে আমরা যাই। তারপরে তুফান দাদার এই ছবিগুলো আমার বেশ ভালো লাগলো। যেহেতু সম্প্রীতির একটা প্রোগ্রাম ছিল, দ্যাটস ওয়াই আমি আর মিথিলা ট্রেডিশনাল ড্রেস পরে গেছি। তারপরে বাসকরোল মোমো ট্রাই করলাম। উৎসবের কয়েকদিন পরে চলে গেলাম আবার রাঙামাটিতে। এই ব্লগটা আই থিঙ্ক অনেকেই দেখে ফেলছেন। রাঙামাটি ঘোরার শেষ, এই কয়েকদিন পরেই আবার আমাকে বাবা কল দিল যে সিলেট যাব। তারপরে আমি ফটাফট ইনস্ট্যান্ট রেডি হয়ে চলে গেলাম সিলেটে। এই যে, তবে হ্যাঁ, আমি চিটাংয়ে ব্যাক না করে ডিরেক্টলি মা বাবার সাথে গ্রামেই ব্যাক করি। প্রকৃতির সাথে থাকতে আমি সবসময় পছন্দ করি। বাট এই ঘোরাঘুরির জন্যই হচ্ছে আমার চুলে ময়লা জমে, তারপরেই শুরু হয় হেয়ার ফলের সমস্যা, ড্যান্ড্রাফের সমস্যা। তবে হ্যাঁ, প্রকৃতির কারণে যে হেয়ার ফল, তার সমাধানও কিন্তু প্রাকৃতিক হার্বাল উপাদানের মাধ্যমেই। তাই আমি বেছে নিয়েছি হার্বসের গুণাবলী সমৃদ্ধ সেসা হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু। সো এবার আমি এই হেয়ার অয়েলটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব। যেহেতু অ্যাপ্লিকেটর দেওয়া আছে, এই জন্য চুলের মধ্যে তেল দিতে এখন আর কোনো সমস্যা হয় না, খুবই ইজি অ্যাপ্লাই করা। আমার মা বলে তেল দেওয়ার পরে 2-3 ঘন্টা রাখতে হয়, আর ওভারনাইট রেখে দিলেও খুব ভালো বেনিফিট পাবেন। এই হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু আমি নিয়েছি সেসা বাংলাদেশ থেকে। তেল দেওয়ার পরে আমি হালকা ম্যাসাজ করব এখন, শুধুমাত্র রিল্যাক্সিংয়ের জন্য না, আমাদের ব্লাড সার্কুলেশনের জন্যও অয়েল ম্যাসাজ অনেক বেশি ভালো বেনিফিট দেয়। এবার আমি হেয়ার ওয়াশ করব। হেয়ার ওয়াশের জন্য আমি এখানে সেসা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু নিলাম। এই শ্যাম্পুটা একটা অনিয়ন অ্যান্ড রিচ শ্যাম্পু, যা উইন্টার ড্যান্ড্রাফ দূর করবে অ্যান্ড সাথে হেয়ার স্কাল্পকে রাখে অনেক হেলদি। আর এই শ্যাম্পুটা অনেক রিজনেবল, বড় সাইজটা মাত্র 440 টাকায় পেয়ে যাবেন। আফটার ওয়াশিং মাই হেয়ার, এই যে, এখন থেকে ট্যুর আর ঘোরাঘুরি হবে একদমই টেনশন ফ্রি। সো ঘুরে বেড়াও মন মতো চুল খুলে।